আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে রেসিপিটি দেখাবো সেটা হলো মাছ, ইলিশা মাছ। তো আমি এখন এটা শিম আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তো মাছটা আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা একটু গরম হওয়ার জন্য দিয়েছি। তো মাছগুলো আমি একটু ভেজে নিব। তো মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আমি একটু পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। একটু সামান্য একটু পানি দিয়ে দেবো মশলা পানি। তরকারিগুলো আমি দিয়ে দিব। তরকারিটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রাখবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিব আর একটু ধনের গুঁড়া দিয়ে দিব। আমি তরকারিতে একটু গরম পানি দিয়ে দিব।
তো তরকারিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন একটু টমেটো দিয়ে ঢেকে দিব। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।